আজ বুধবার তেরোই অঘ্রায়ণ দু সালের তিরিশে নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদেরকে জানাবো মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস অর্থাৎ আগামীকাল থেকে যে মাস শুরু হচ্ছে আপনাদের ঠিক কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না মান্থলি রাশিফল নামে যে প্লেলিস্টটি আছে সেখানে গেলে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন আজ কিন্তু আপনাদের ভাগ্য মিটার বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু একটু ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারলে মানসিক প্রশান্তি আপনারা নিশ্চিতভাবে পাবেন তবে দিনটি ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে দিনের শুরুটা হয়তো ভালো হবে তবে সন্ধ্যাবেলার পর আপনাদের খরচ বাড়বে যা মানসিকভাবে আপনাদেরকে বিরক্ত করতে পারে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাকই থাকছে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই তবেই সমাজে আপনাদের দাবদবা বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও কিন্তু তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু ঘটতেই পারে আজ আপনার কাছের কোনো বন্ধু বা মানুষ ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ কিন্তু চাইতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু বুধবার তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা এটি একশো আটবার জগ করে দিন শুরু করুন পাখিদেরকে খাদ্য খাওয়ার খাওয়ান তাহলে দেখবেন আপনাদের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা বলুন হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে পথে গোপীকাকান্ত রাধাকান্ত নামস্তুতে